জগৎ মাতিলো আজকে রিলিজ করলো, সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মে আছে, ইউটিউবে আছে, টি সিরিজে, ইউটিউব প্ল্যাটফর্মে। এটা আমাদের অনেক মাসের প্ল্যানিং, ইনফ্যাক্ট একটা গোটা বছরও বলতে পারি। এবং গানটা প্রায় ডিসাইড হয়ে গেছিল জুলাই মাসে, তখন থেকে আমরা গানটা শুনতে শুরু করেছিলাম। তারপরে অনেক রকম কিছু হয়েছে মাঝখানে, ভেবেছিলাম যে গান করবো না, মানে ভিডিওটা করবো না, বাট থ্যাঙ্কফুলি এই মহিলাটি একদিন বললো যে না, এই গানটা আমরা করবো, আমরা করছি। এবং আজকে তার রেজাল্ট, আজকে করে মনে হচ্ছে যে ভালো করেছিলাম যে ডিসিশনটা নিয়েছিলাম। অ্যাবসলিউটলি, আমার এবং আমি সত্যি কথা বলছি, এই যে এটা এরকম দুটো ধরতে হবে একসাথে। হ্যাঁ, আমাকে কারেজটা দিয়েছিল নীলাঞ্জন। নীলাঞ্জন আমাকে বলেছিল যে তুমি এখন না বলছো তুমি করবে না, কিন্তু দেখবে সিনেমা রিলিজ হচ্ছে। হ্যাঁ, সিনেমা রিলিজ হচ্ছে, তার গান রিলিজ হবে, আরও অন্যান্য অনেকে মিউজিক ভিডিও করবে, সেই ক্ষেত্রে তোমার গানে, তোমাদের এই গানটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, তোমরা কেন করছো না? তোমরা তো তোমাদের গানের মধ্যে দিয়ে একটা মেসেজও দিতে পারো সোশ্যাল মিডিয়াতে, তো শুধু সোশ্যাল মিডিয়াতে না, মানে সোসাইটিতে আর কি। হ্যাঁ হ্যাঁ, পিলানির পাশে বলছে জগতে, জগতে। হ্যাঁ, তো সেই জগৎকে নিয়ে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে মেসেজ দেওয়া সম্ভব সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং প্লিজ আপনারা গানটা শুনুন এবং গানটাকে ভালোবাসুন। এটাই তো চমক গানটার, যে শুধু গায়নি, নেচেওছে এবং ভালো নেচেছে এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে, সেটা অলরেডি মানুষজন দেখেছেন, যারা জানেন যে ভীষণ মিষ্টি দেখতে লাগছে ইমন চক্রবর্তী। আর খুব কড়া একজন টিচার ছিল, নৃত্য গুরু, নৃত্য গুরু একজন অত্যন্ত, বাচ্চাগুলোকে তো বোকে বোকে, মানে বাচ্চাগুলো আমার ওদের দিকে মায়া হচ্ছিল, এবার আমাকে বলছে, এবার আমাকে তো বকতে পারছে না। হ্যাঁ, সেইভাবে কিন্তু আমাকে বলছে, হ্যাঁ ইমন দি তুমি না এটা একটু এরকম করে করতে পারো, মানে খুবই পোলাইটলি আমাকে বলেছে, কিন্তু ছাড়েনি কাউকে, মানে শুরু থেকে শেষ অবধি। আমার নাচ শেখানো দেখে যে আমাদের কোরিওগ্রাফার ছিল, সে বলছে তোমার মতন টিচার পেলে আমি আর নাচ শিখতামই না, তো আমি এতটাই ভয়ঙ্কর হতে পারি, কিন্তু সবটাই মিউজিক ভিডিওর জন্য বাবা, আমি আমার জন্য কিছু করিনি। আমরা প্রচুর খেটেছি, প্রচুর প্ল্যানিং করে ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড, এবং সকলের ভালো লেগেছে। অলরেডি আমরা প্রচুর ভালো ভালো মেসেজ পাচ্ছি, হ্যাঁ অনেকে জানিয়েছেন যে ভালো লেগেছে, এটা একটা সত্যি আনন্দের বিষয়। কিছু বলো প্লিজ। কি বলবো, আচ্ছা গানটা নিয়ে আমরা কেমন করেছি? হ্যাঁ গানটা নিয়ে, আচ্ছা প্রথম কথা হচ্ছে গানটা দেখতে খুব ভালো লাগছে, এবার যার জন্য কিন্তু সে চলে গেছে, কে গো? ম্যাক্স। ও আচ্ছা, হ্যাঁ ম্যাক্স চলে গেছে, তো ম্যাক্স এটা খুব সুন্দর ভিডিওটা শুট, আমি ভিডিওটার কথাই বারবার এই কারণে বলবো, কারণ হচ্ছে যে এইটা যা অডিও আমরা যা করেছি, মানে গানের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, সেইটা মানে আমরা কি দেখছি সেটার উপর প্রচণ্ডভাবে ডিপেন্ড করে যে ওটা জাস্টিফিকেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত কিছু এবং বাচ্চাদের নিয়ে টোটাল জিনিসটা যেটা করতে পেরেছে ম্যাক্স আর কি, সেইটা সত্যি একটা প্রশংসনীয় বিষয়। এবং পুজোর আগে এই ভিডিওটা বেরোলো, মজার ব্যাপার হচ্ছে যে ভিডিওটাতে এটাও দেখা যাচ্ছে যে একটা প্রতিমা তৈরি হচ্ছে পিছনে যেখানে পুরো ঘটনাটা ঘটছে। তো আমাদের আজ থেকে নিয়ে মানে মহালয়া আগে এই ভিডিওটা রিলিজ হলো, এবং এখান থেকে নিয়ে আমরা সবাই এই ভিডিওটার মাধ্যমেই আর কি আস্তে আস্তে পুজোর জায়গাটাতে পৌঁছে যাবো, যেদিনকে পঞ্চমী ষষ্ঠী সবাই যা করবেন আর কি করবেন। তো এর মধ্যে এই সমস্ত মেসেজ যেগুলো রাখা রয়েছে ভিডিওটাতে, সেই মেসেজগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এটা যদিও গানটা শুনে মনে হতে পারে যে এটা চালিয়ে, গানটা চালিয়ে কেউ নাচতেই পারে, সেই জন্যই আমি ভিডিওর কথাটা বলছি, গানটা যদি সে কেউ শুধু শোনে তাহলে তার মনে হবে যে এটা একদম যেরকম একটা নাচের গান বলতে আমরা যা বুঝি সেই ঘটনাটাই হয়তো হচ্ছে, যতক্ষণ না ভিডিওটা সে দেখবে ততক্ষণ পুরো জিনিসটা পার্সপেক্টিভে আসবে না। তো কাজেই পুরো বিষয়টা দেখারও বিষয়, শোনার তো বিষয় বটেই। এবং থ্যাঙ্কস টু এভরিওয়ান, মানে সবাই যারা এটা দুজন তো পাশে রয়েছেই, যারা দারুণ কাজ করেছে, কিন্তু টোটাল ক্রু প্রত্যেকে
খুব আনন্দের সাথে এবং খুব খেটে কাজ করেছি। তোমাকেও থ্যাংক ইউ এত ভালো ঠাকুর আওয়াজ দেওয়ার জন্য, এবং আরো অনেক কিছু করেছি সেটা বলছি না, মানে যেটা বলছি সেটা সবাই শুনতে পাবে, আমি আলাদা করে বলছি না, কিন্তু আমরা সবাই খুব মাটির মানুষ, তো তাই জন্য আমরা সবাই সবাইকে ভালো বলছি না। এবং পুরো ইনস্ট্রুমেন্ট ডাবিং যেটা হয় অনেক সময় করে নেওয়া হয়, কি যেন করা হয় ওটা, কিবোর্ডে কিবোর্ডে বাজিয়ে দেওয়া হয়, প্রোগ্রামিং করা হয়, এটা কিন্তু পুরো লাইভ রেকর্ডিং হয়েছে, লাইভ ঢাক বেজেছে, যা যা ইনস্ট্রুমেন্ট দেখছেন শুনতে পাচ্ছেন সবটা লাইভ হয়েছে, তো সেই জন্য হয়তো গানের কালারটা আরো বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে দিচ্ছি, ভাই ভাইরাল হওয়ার সম্ভাবনা না, ওটা হতেই হবে, কিছু করার নেই। ওকে 1 2 3 4 কে বটে কে বটে কে বটে কে বটে কে বটে তুই বিটিলো এলি যে জগত মাতিলো, ও কে বটে তুই বিটিলো এলি যে জগত মাতিলো। কি বাজাচ্ছ তুমি এটা? থ্যাংক ইউ। একটাই বলার কথা এই মুহূর্তে দাঁড়িয়ে, এক, আমরা সকলেই চাই যে অভয়ার সাথে যে অন্যায় হয়েছে তার সঠিক বিচার যাতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটাও চাই যে আমাদের এই যে গান এসছে, গান এসে গেছে অলরেডি, তাকে আপনারা খুব ভালোবাসা দিন এবং এই গানটাও যেন বিচার পায়, কারণ আমরা খুব অনেস্টলি কাজটা করেছি। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ।